আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কার্যবিশেষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তালাক কার্যকরের নিয়ম কি। তালাক কার্যকর করতে হলে আপনাকে অবশ্যই কার্যবিশেষে যাইতে হবে, যে তালাক রেজিস্ট্রেশন করতে হবে, দুইজন সাক্ষী সাথে করে নিয়ে যেতে হবে। তালাক রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তালাকে যে নোটিশ কপি দেওয়া হবে, এই নোটিশ কপি পোস্ট অফিসের মাধ্যমে ছেলের বরাবর অথবা ছেলে যদি মেয়েকে দেয় মেয়ে বরাবর, অথবা মেয়ে ছেলেকে দিলে ছেলে বরাবর পাঠাতে হবে। তার চেয়ারম্যান আর একটি নোটিশ কপি তার চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ বা মেয়র বরাবর পাঠাতে হবে। তো মেয়র বা চেয়ারম্যান যিনি আছে, যিনি সালিশি কাউন্সিলের জন্য যদি আহ্বান করে, যদি আপনারা শরিক হন মীমাংসার জন্য, তা যদি মীমাংসা হয়ে যায় তাহলে ভিন্ন কথা। যদি আপোষে বা মীমাংসা না ডাকে অথবা মীমাংসা হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, মীমাংসা না হয়ে থাকলে 3 মাস অতিবাহিত হওয়ার পরে তালাক কার্যকারিত হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আইনগত মোতাবেক হলো আপনার অবশ্যই তালাকের চিঠি নোটিশ কপি পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। যদি পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো না হয় তাহলে কিন্তু তালাক কার্যকারী হবে না। যদি কার্যবিশেষে তালাক রেজিস্ট্রেশন না করা হয় তাহলে আইনগতভাবে কিন্তু তালাক হবে না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো কার্যবিশেষে তালাক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কার্যবিশ থেকে নোটিশ কপি পাঠানোর পরে পোস্ট অফিসের মাধ্যমে একটি কপি এবং চেয়ারম্যান বরাবর একটি কপি পাঠাবেন। পাঠানোর পরে যদি কোনো আপোষ মীমাংসা না করা হয় তাহলে 3 মাস পরে অটো তালাক কার্যকারিতা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন আমি আলোচনা করেছি এতক্ষণ তালাক কার্যকারিতার নিয়ম। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।